হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে রয়েছে কেক ডেকোরেশনের জন্য পারফেক্ট বাটার ক্রিম। আমরা যখন এই বাটার ক্রিম বানাই তখন চিনির একটা কিচকিচানি ভাব থাকে। আজকের এই ক্রিমে কোনো চিনির কিচকিচানি ভাব থাকবে না, খুব স্মুথলি কেক ডেকোরেশন করা যাবে। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন কেক ডেকোরেশনের জন্য ক্রিমটা কতটা পারফেক্ট হয়। তবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনার ক্রিমটাও পারফেক্ট হতে পারে, তাই চেষ্টা করবেন হুবহু আমি যেভাবে বানিয়েছি এভাবে বানাতে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন সম্পূর্ণ প্রসেসটা দেখে আসি। আমি এখানে 100 গ্রাম পরিমাণ বাটার নিয়েছি। চেষ্টা করবেন আনসল্টেড বাটারটা নিতে, এতে করে ক্রিমের ফ্লেভারটা অনেক ভালো হবে। ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করতে হবে। এভাবে আঙ্গুলটা ডেবে গেলে বুঝতে হবে এখন এটা ক্রিম বানানোর জন্য পারফেক্ট ফর্মে আছে। এখন এই বাটার আমি টুকরো টুকরো করে কেটে নিলাম। সাইডে সরিয়ে রাখলাম এবং একটি বড় বোল নিলাম। ক্রিম বানানোর ক্ষেত্রে বড় একটা বোল নেওয়াই পারফেক্ট, এতে করে পাশে ছিটে যাবে না। আমি বোলের মাঝে ক্রিমগুলো নিয়ে নিলাম। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে আমি 2-3 মিনিট বিট করে নিব। হাই স্পিড দিতে যাবেন না, এতে করে বাটার থেকে পানি ছেড়ে দিতে পারে, তাই প্রথমবারে লো স্পিড দিয়ে বিট করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত বাটারের কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত আমি বিট করে নিব। তবে খেয়াল রাখতে হবে লো স্পিডে বিট করে নিতে হবে। এখন আমি সাইড থেকে ক্লিন করে মাঝখানে নিয়ে আসছি আমার সুবিধার জন্য। আবার বিট করে নিব। আমি 2-3 মিনিট বিট করে নিয়েছি। যখন এভাবে কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মাঝে 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। কনডেন্স মিল্কটা কিন্তু একেবারে ঠান্ডা হতে হবে। আমি ফ্রিজ থেকে বের করে কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম। দিয়ে আবার বিট করে নিব। এভাবে প্রায় 5 মিনিট আমি বিট করে নিব। মাঝে মাঝে সাইড থেকে ক্লিন করে নিব, এতে করে বিট করতে আমার সুবিধা হবে। আমি আবার সাইড থেকে ক্লিন করে নিচ্ছি আর বিট করছি। বিট করতে করতে একসময় ক্রিমটা স্টেবল হয়ে যাবে। দেখুন ক্রিমটা কিন্তু নড়ছেও না চড়ছেও না, দেখতেই পাচ্ছেন ক্রিমটা আমার পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আরেকটা টিপস বলে দিচ্ছি, যখন এটা বিট করব তখন এই নজেলের ভিতরে দেখুন লেগে থাকছে না। এ পর্যায়ে তুলে নিচ্ছি, দেখুন নজেলের ভিতরে লেগে থাকছে না। ক্রিম বানানো হয়ে গিয়েছে। বাসায় একবার ট্রাই করে দেখবেন এই ক্রিম থেকে কিভাবে কেক ডেকোরেশন করতে হয়। আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আশা করি এভাবে ফলো করে বানালে আপনাদের ক্রিমও পারফেক্টলি হয়ে যাবে। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ।